আপনারা দেখছেন শাইন টিভি, সবার সাথে সবার কাছে। হেডলাইনস উপস্থাপনায় শাইন ইনস্টিটিউট অফ একাডেমিক এক্সেলেন্স, বিল্ড এ স্মার্ট ক্যারিয়ার ফর গ্ল্যামারাস ফিউচার। বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো জাতীয় উপভোক্তা বিষয়ক দিবস। সবুজ সাথী প্রকল্পে বহরমপুর রবীন্দ্র সদনের মুক্ত মঞ্চে পুরসভা এলাকার স্কুলগুলির ছাত্রীদের সাইকেল বিতরণ শুরু হলো। গ্যাসের সিলিন্ডার থেকে বেরিয়ে এলো জল, এলাকায় চাঞ্চল্য ছড়াল। টিউশন পড়তে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মারা গেল এক স্কুল ছাত্র। বর্তমানে প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী হলো এক প্রেমিক ও প্রেমিকা। দুষ্কৃতীদের হুমকির জেরে আত্মঘাতী হলেন এক যুবতী, ভীত ওই যুবতী কীটনাশক খেয়ে আত্মঘাতী হন। নমস্কার, আমি শাইনি, শুরু করছি শাইন নিউজ। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো জাতীয় উপভোক্তা বিষয়ক দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জাকির হোসেন, তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন এবং পুর প্রধান নীলরতন আর্ধ ও মহকুমা শাসক দিব্যনারায়ণ চট্টোপাধ্যায়। সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো জাতীয় উপভোক্তা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন, মন্ত্রী জাকির হোসেন, বহরমপুর পুরসভার পুর প্রধান নীলরতন আর্ধ, মহকুমা শাসক দিব্যনারায়ণ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপভোক্তা বিষয়ক ও বাণিজ্য অনুশীলন অধিকারের মুর্শিদাবাদ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এদিন সকালে অনুষ্ঠান হয়। জেলার 30টি উপভোক্তা সংঘকে এদিন আর্থিক সাহায্য দান করা হয়। সংঘগুলির হাতে চেক তুলে দেন মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা। ক্রেতা সাধারণ যাতে ঠকতে না পারে এবং যদি কেউ ঠগায় তাদের শাস্তির বিধানের জন্য তাদের এখানে ক্রেতার সুরক্ষা আইন আছে, তাদের কনজিউমার ফর্ম আছে, তার মাধ্যমে তারা সুবিচার পেতে পারে। এটা খুব ভালো প্রচেষ্টা এবং মানুষকে সচেতন করার জন্য এই আজকে এই কর্মশালা বলুন আর কনভেনশন বলুন এটা হচ্ছে। আমাদের জেলায় আরও ব্যাপকভাবে এটা হওয়া দরকার। সোমবার বহরমপুর রবীন্দ্র সদনের মুক্ত মঞ্চে পুরসভা এলাকার স্কুলগুলির ছাত্রীদের সাইকেল বিতরণ শুরু হলো। এতদিন ব্লক স্তরে ছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে সবুজ সাথী প্রকল্পে। এদিন বহরমপুর শহরের দুটি স্কুলের 275 জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রী জাকির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বহরমপুর রবীন্দ্র সদনে সবুজ সাথী প্রকল্পে বহরমপুর মহারানী কাশেশ্বরী বালিকা বিদ্যালয় এবং মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের ছাত্রীদের মোট 275 জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বহরমপুর পুরসভার পুর প্রধান নীলরতন আর্ধ, মন্ত্রী জাকির হোসেন, জেলা তৃণমূলের সভাপতি মান্নান হোসেন, মহকুমা শাসক দিব্যনারায়ণ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। সবুজ সাথী প্রকল্প আপনারা জানেন, জেলা প্রশাসনের উদ্যোগে এলাকার ছাত্রীরাকে সাইকেল দেওয়া হলো 675। টোটাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে ঘোষণা আছে পুরসভার এরিয়ায় 8,000 উপরে সাইকেল দিবে। গ্যাসের সিলিন্ডার থেকে বেরিয়ে এলো জল। সোমবার দাঁতপুরে রান্না করতে গিয়ে এমনটাই ঘটেছে। গ্যাস কোম্পানির ডিলার অবশ্য সিলিন্ডার পাল্টে দেওয়ার আশ্বাস দিয়েছেন। গ্যাসের সিলিন্ডার থেকে জল বেরিয়ে আসায় চাঞ্চল্য ছড়ালো বেলডাঙায়। সোমবার সকালে বেলডাঙার দাঁতপুরের রান্না করতে গিয়ে এই ঘটনা লক্ষ্য করেন বাসিন্দারা। এলাকার 6টি পরিবারের বাড়িতে একই ঘটনা ঘটেছে। সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটার ভয়ে আতঙ্কিত হয়ে আছেন গ্রামের সকলে। গ্যাসের কোম্পানির ডিলার অবশ্য সিলিন্ডার পাল্টে দেওয়ার আশ্বাস দিয়েছে। বিষয়টি তারা খুঁটিয়ে দেখছে। চার দিন হচ্ছে গ্যাস দেওয়া, তো ভালো করে দেখো, তারপর দেখলো গ্যাস নাই তাই বললো, তারপর আবার চেক করে দেখছে, বলছে কাজ করে ঢেলে দেখছে পানি বেড়েছে, পানি বেড়েছে। তারপর আমি পাশের বাড়ির লোককে বললাম, তারা এসে দেখলো একই অবস্থা, তাদের সামনে এই এটা পরীক্ষা করা হলো যে পানি বেরোলো কিনা। গ্যাসটা নেওয়া হয়েছিল বহরমপুর অফিস থেকে, আমরা যেখান থেকে পাই, মানে আমাদের যে মানে সে সুব্রত রায় মানে মালিক আমাদের, তার কাছ থেকে আমরা গ্যাস নিয়েছি। ঘটনা এর আগে হয়েছে আমি শুনেছি, কিন্তু আমি দেখিনি বা প্রমাণ এরকম পাইনি। মারা গেল এক স্কুল ছাত্র, টিউশন পড়তে গিয়ে রাস্তায় একটি ট্রাক্টর ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরিকল্পিতভাবে ওই ছাত্রটিকে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ। ট্রাক্টরের ধাক্কায় মারা গেল এক মাধ্যমিক ছাত্র। সোমবার সকালে গ্রামের রাস্তায় তার মৃতদেহ দেখতে পান বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কাঁদি মহকুমার খাঁড়েরায় গ্রামে। টিউশন পড়তে গিয়ে ঘটনাটি ঘটে, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে গ্রামের কিছু বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃত ছাত্রের পরিবার। ট্রাক্টরটিকে আটক করেছে সালার থানার পুলিশ।
উনার বলছি যে ট্রেক্টরে এরকম ভাবে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করা হয়েছে। কিন্তু বর্তমানে যা দেখা গেছে ওরা পরিকল্পনাভাবে পাঁচ ছ জনে মিলে ওকে মার্ডার করে এরকমভাবে রাস্তায় ফেলে দিয়েছে। ও সকালবেলাতে ও টিউশনি যাচ্ছিল রাস্তার মধ্যে ধরে এরকম এই কাজ করে, ঠিক আছে। পরে ওদের লেটার হচ্ছে এক নম্বর খোসলাল বলে একজন আছে, ও হচ্ছে লেটার হাফিজুল বলে, উনি অর্ধেক মানুষ টিমকে টিম পুরা নিয়ে ওকে মার্ডার করা হয়েছে। সূত্র বলতে গেলে খোসলাল কিছুদিন আগে একটা মানে ঝামেলা হয়েছিল গ্রামের মধ্যে, সেটা মীমাংসা হয়ে যাওয়ার পর এটা ওর একটা রাগ থেকে যায় যে আমি সবসময় একটা রক্ত দেখবো মার্ডার করবো, এরকম একটা ক্ষোভ থাকে, তার জন্য ওই আমার কাকার ছেলেকে এইভাবে মার্ডার করা হয়েছে। প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী হলো প্রেমিক প্রেমিকা, বর্ধমানের রায়না রামকৃষ্ণপুরের ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী হলো প্রেমিক প্রেমিকা। মৃত যুগল রাজকুমার মালিক ও টুম্পা নায়ক বর্ধমানের রায়নার রামকৃষ্ণপুরের বাসিন্দা। সোমবার সকালে তাদের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রায়না থানার পুলিশ। টুম্পা নবম শ্রেণীর ছাত্র, রবিবার দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। প্রেম ভালোবাসার কেস, যে বাড়িতে দু এক কথা হয়েছে আর কি, ওই নিয়ে আর কি। কাল থেকে দুপুর থেকে নিখোঁজ, দুটো আড়াইটা দিন থেকে নিখোঁজ, খোঁজাখুঁজি করছে, খোঁজা পাওয়া যায় না, সকালে লাশ পাওয়া যায়। তো ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, এও মেয়েও মানে মেয়ের বাড়ি আমরা গিয়েছিলাম খুঁজতে, মেয়েও বাড়িতে থাকে না গো। দিয়ে দুজনকে খোঁজাখুঁজি করলাম, খোঁজা পাওয়া যায় না রাত্রে, রাত্রেও খোঁজা হয়েছিল, খুঁজে পাওয়া যায় না, যে সকালে লাশ পাওয়া যায়। দুষ্কৃতীদের হুমকির জেনে আত্মঘাতী হলেন এক যুবতী। বেশ কিছুদিন ধরে গ্রামের দুষ্কৃতীরা প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। ভীত ওই যুবতী কীটনাশক খেয়ে আত্মঘাতী হন। সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবেশীর হুমকির জেরে আত্মঘাতী হলেন এক যুবতী। মৃত কৃষ্ণাপালের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বিদ্যানগর কুমোরপাড়ার কাঙ্গনবেড়িয়া গ্রামে। গ্রামের শুভেন্দু পাল ও কার্তিক পালের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কৃষ্ণার বাড়ির লোকজন। সোমবার সকালে তাকে মৃত অবস্থায় ঘর থেকে উদ্ধার করেন তারা। অভিযুক্তরা প্রায়শই তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। এখনকার মতো শাইন নিউজ এই পর্যন্তই। আপনারা দেখছেন শাইন টিভি, সবার সাথে সবার কাছে।